তো গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে রোদ্দুরে ডিম ভাজি করতে, দেখাও তো। এই যে ইস, ডায়েট কালি লাগবে। তো এই যে হচ্ছে ডিম, এইটা এখন ভাজতে যাব। আসলে খুলনায় এখন হচ্ছে ওকে কি বলে তাপমাত্রা এত বেশি পড়তেছে, 40-41 প্রতিদিনই উঠতেছে, আজও 41-এর মতো উঠবে, কারণ অলরেডি 38 হয়ে গেছে। আর এই যে হচ্ছে ডিম, এইটা এখন রোদ্দুরে ভাজবো, কারণ আমি ফেসবুকে খুব ট্রেন্ডিং ভিডিও দেখতেছি, সেটা হচ্ছে রোদ্দুরে ডিম ভাজি করা। তো আজকে আমি রোদ্দুরে ডিম ভাজি করব, দেখি আসলে সত্যিটা কি। এটা আমি তোমাদের জানাবো যে আসলে ভিডিওতে যেরকম দেখা ওরকমভাবে ডিম ভাজি করা যায় কি যায় না। তো চলো দেখা যাক ভিডিওটা। দিয়ে যাচ্ছি আমরা, আর এটা কিন্তু হচ্ছে লোহার, হ্যাঁ, এই জন্য গরম হলে অনেক সময় গরম থাকবে। তো এই যে ইয়ে আমার ভাই হচ্ছে ছাতা নিয়ে হচ্ছে দাঁড়ায় আছে, হচ্ছে ডিম ভাজা খাবে। তা তোমার ফিলিংস কেমন? খুব অনেক গরম, গরমে থাকা যায় না। তো আমরা এখন হচ্ছে নিচে চলে যাচ্ছি, কারণ এইখানে একটুও থাকা যাচ্ছে না, তাকানোই যাচ্ছে না, এরকম অবস্থা। আরে ডিম, ডিমটা হচ্ছে রেখে যাব, ছায়ায় রেখে যাব, গরমে রাখবো না। আর ওই যে গরম হতে থাক, আমরা পরে আসতেছি। 2000 years later। তো এই এদিক তাকা, এদিক তাকা, এই এই যে দেখে বোঝা যাচ্ছে এখন হচ্ছে প্রায় 1:30 বাজে। আর এই মানে এখানে ধরা যাচ্ছে না যাকে বলে। তো তেল দে, তেল দিয়ে আরো আধা ঘন্টা আমরা দেরি করব, অল্প দিস, বেশি দিস না। দেখি ওই তো, আর দেওয়া লাগবে না। তো গাইস আমি আসলে এত গরমে কথা বলতে পারছি না, এই দেখো কি অবস্থা। ওই যে অলরেডি গরম হয়ে গেছে, কারণ আর দেওয়া যাচ্ছে না, আর আমার হাত দেওয়ার মতো সাহসও নাই, মাথাটা তো সব হচ্ছে ফেটে যাচ্ছে। হাত দিস না, হাত দিস না, এখন হচ্ছে ডিমটা হচ্ছে ভেঙে দিব, দেখি কি হয়। তো তো তেলটা হচ্ছে অলরেডি গরম হয়ে গেছে, এখন হচ্ছে ডিম দিব আর কি। তো গাইস এই যে ডিমটা এখন ভাঙা হবে, উঁচু করে ধর। আমার ফোনটাই হচ্ছে ই হয়ে যাচ্ছে। ও মাই গড, এদিক নিয়ে, এদিক নিয়ে। ও তো লবণ দেওয়া হবে। আসলে আমি নিজেই দেখে অবাক হয়ে গেছি যে আমি তো ফার্স্টে সবার ভিডিও দেখে আমি ভাবছিলাম যে হয়তো মানে মিথ্যে কথা, কিন্তু নিজেই মানে এরকমভাবে ডিম ভেজে নিজে অবাক হয়ে গেছে। ও মা, এরকম কি হতে পারে, কি বলবো আর কি। তো এই যে আমি কুসুমটা একটু ভেঙে দিচ্ছিলাম, না হলে হচ্ছিল না আর কি। তো এইটা দিয়ে আরও আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। তো এই যে ডিম, ওয়াও, তো খুবই খারাপ, গরমে তো ঘেমে টেমে একদম শেষ হয়ে গেছি, আর তাকাতে পারতেছি না। আর এই যে আমার ভাই, ও তো ফুল ঘেমে গেছে। আর এই যে হচ্ছে, ওরে বাবা, এই যে হচ্ছে আমাদের ডিম ভাজি, মানে হাফ বয়েল হয়েছে, এখনও ফুল বয়েল হয়নি, কিন্তু এখন আর ফুল বয়েল করার কোনো ইচ্ছা নাই, গরমে পুরো শেষ অবস্থা, কোনো কিছু দেখতে পাচ্ছি না আমি চোখে, আর রোদ্দুর তো ক্রমশ কেমন যেন বাড়তিছে। তো এখন এইটাই হচ্ছে আমরা খাবো, তো চলো। তো এই দেখো এটা ফুল হয়ে গেছে, এটা আর মনে হয় না হওয়ার কিছু আছে। তো এখন এটা আমরা খাবো, চলো চলো নে সূর্য, একটু খা। এই যে এখন হচ্ছে খাবে, কেমন হয়েছে বলো? দারুন। End of flashback. Behind the shoot. এখন হচ্ছে এইটাকে গরম করতে নেওয়া হচ্ছে চুলায়, চলো। তো এখন হচ্ছে এই যে পদ্মা ফাঁস, রোদ্দুরে ডিম ভাজার পদ্মা ফাঁস হচ্ছে এই যে, এখন হচ্ছে এইটা গরম করা হচ্ছে। আসলে আমি যেটা বুঝলাম যে রোদ্দুরে ডিম ভাজা হয় না, সবাই এই পদ্ধতি অবলম্বন করে, তাই আমিও করলাম, আর আমি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। কারণ ভিডিওর ফার্স্টে আমি বলছিলাম তোমাদের যে সত্যি কি ডিম ভাজা হয় কি না হয় সেইটা আমি তুলে ধরলাম, হয়তো ধৈর্য ধরলে হতো 1-2 ঘন্টা, কিন্তু আমার তো ধৈর্য নাই, তাই আমি এই পথ বাছলাম। যাই হোক,
আর ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাবে, লাইক কমেন্ট ও শেয়ার করবে। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।